আপনি কি বালিগঞ্জে যেতে চান? না না, বালিগঞ্জ কেনে যাবে, কথা লিগে বলছি, আর কিছু দিব বাবু? না, আমার পেট ভরে গেছে। বাহ, বাবুর খাওয়া হেন গেলে জায়গাটা পরিষ্কার করে রাখবি। ঠিক আছে মা, আমি আসি বাবু। চলে যাচ্ছেন? এবার যেতে হবে। ঠিক আছে, আবার দেখা হবে। মেঘ ডাকছে, ছাতা আছে বটে? চিন্তা করবেন না, অসময়ে বৃষ্টি আসবে না। পরে পরে শেষ দিন তোতে না, ফি বছর ভাসায়। বাহা, ঝড় বৃষ্টি আসার আগে না ফিরে আসিস। হ্যাঁ, তুই চিন্তা করিস লাই, আমি ছুটতে যাব, ছুটতে আসবো। তোর বউটো তোকে এইভাবে পাঠাই নিল, আর তুই পাঠকে জখম করে নিলি। তোর বউটো ঠিক গোসা করবে। কেন গোসা করার কি আছে? গোসা করবে লাই বটে, ভালো মানুষটাকে এখানে পাঠাই নিল আর তুই এইভাবে পাঠকে জখম করে নিলি বটে। হাসছিস কেন? এমনি হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। যাচ্ছ যাও, কিন্তু সাবধানে থাকবে, আর ফোন করলে যেন আমি সব সময় পাই, আর যেরকম পাঠাচ্ছি সেরকম ফিরে আসা চাই। সরি মন, আমি আমার প্রমিসটা রাখতে পারলাম না। তুমি ঠিক যেমনভাবে আমাকে পাঠিয়েছিলে ঠিক তেমনভাবে আমি ফিরতে পারিনি। হে বাবু, বলো আকাশ তো কেমন কালো হইন গেছে রে, মনে হয় বদলা শুরু হবে। তাহলে তুমি তো ছাতা মানলে না। আমি তো ছুটতে চলে যাব, কিন্তু নদীটা যদি বানভাসি হয়ে যায় কি কথাটা আলাদা। বানভাসি কি বলছো? বৃষ্টি তো ছিটে পড়া দেখতে পাচ্ছি না। তুই জানিস লাই বাবু, এখানে ঈদ টানা দু ঘন্টা বৃষ্টি হলে নদী ভেসে যায়, আর নদী ভেসে গেলে যাওয়া আসা সবই কিছুই চলবে একলা, আর সেই মাঝরাতটাতে যদি জল নামে তখনই যাওয়া যাবে। তাই বুঝি এরকম হয়? বলছিলাম কি, যে 23rd যখন বিয়েটা ফাইনাল হয়ে গিয়েছে তখন আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। হ্যাঁ তাই তো। ও, কেনাকাটিটাও তো কিছু করনি? আগে তো ভেনুটা ফাইনাল করো। কেন, বাড়িতে? বাড়িতে কোথায়, ছাদে মেরাব বেঁধে ছাদনা তোলা বিয়ে হবে নাকি? বাঙালি মতে যখন বিয়ে হচ্ছে, আর তাছাড়া শুধু তো রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে না, রিচুয়াল সিচুয়াল সবই যখন হচ্ছে তখন বাড়িতে হয়তো ভালো। কি বলবো, আমি তো ভেবেছিলাম যে বিয়েটা ক্লাবে হবে। ক্লাবে? হ্যাঁ ক্লাবে। তোমার দাদা যত অকেশন অ্যাটেন্ড করেন তার 99% ক্লাবে। সোনি জানেন যে ক্লাবে কোনো বিয়ে হওয়ার সুবিধে অসুবিধাটা কি? আমি একটা কথা বলবো? দেখো মন, তোমাদের কথাটাই ফাইনালি থাকবে, আমি জাস্ট আমার একটা সাজেশন দিলাম, সেটা যে মানতেই হবে সেরকম কোনো কথা নেই। অনু, সেদিনের পর থেকে তুমি একটু রেগে আছো, একটু র্যাশনালি ভাবো। মসজিদের বাড়ির সকলে হয়তো এই ক্লাব ব্যাপারটাতে খুব একটা স্বচ্ছন্দ হবেন না, তা নাহলে আমার তো 2-3 ক্লাব মেম্বারশিপ আছে, সেখানেই কোনো একটাতে আমি। নাহলে ভেবে দেখো দিব্য, কিরকম বাড়িতে মেয়ের বিয়ে দিতে চলেছ, ওরা আনকমফোর্টেবল ফিল করবেন বলে আমাদের নিজেদের ইচ্ছেগুলোকেও কাটছাট করতে হবে। মা, ওর চেয়ে কিন্তু চাইলে যে কোনো ক্লাবে যে কোনো দিন ঘন্টার পর ঘন্টা স্পেন্ড করতে পারে, আর ক্লাবগুলো ওকে মেম্বারশিপ দেওয়ার জন্য রীতিমতো মুখিয়ে আছে। কিন্তু প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে ওর জি বা ওর বাড়ির কেউই ক্লাব কালচারটা পছন্দ করে না। এটা এক ধরনের কুপমণ্ডুকতা মন, এটাতে বাহবা দেওয়ার কিচ্ছু নেই। তাছাড়া ওদের মা জেঠিমার যা সাজগোজ দেখলাম,
ওইভাবে ক্লাবে এলে অবশ্য হাসির খোরাক হতে হবে। তাই যদি বলো তাহলে তো আমার মা বোনের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। আমি ক্লাব ক্লাবে যাই বলি কি তোমার মনে হয় আমি খুব কমফোর্টেবল? আমাকে যেতে হয় তাই আমি যাই। দেখো দিব্য, আমি না হয় তোমার সঙ্গে সারাটা জীবন অ্যাডজাস্ট করেই কাটিয়ে দিলাম, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বিষয়ে এরকম ওয়েভলেন্থের ডিফারেন্স নিয়ে মন অ্যাডজাস্ট করতে পারবে তো? মা, ক্লাবে যাওয়া না যাওয়া নিয়ে কিন্তু ওয়েব স্টেশনের ম্যাচ নির্ভর করে না, এটা একটা ছোট্ট ইস্যু। মন এরকম ছোট্ট ছোট্ট ইস্যু নিয়েই একটা বড় ডিফারেন্স তৈরি হয়, ইনফ্যাক্ট হতে বাধ্য। আমার একটু তাড়া আছে, তুমি তো জানো আজ থেকে আর্ট গ্যালারিতে একটা এক্সিবিশন শুরু হচ্ছে, তুমি কি আর কিছু বলবে? আমার আজকে অফ আছে বাবি, তুমি কি বিকেলে থাকবে? তাহলে আমি যাব। তুই গেলে আমাকে ফোন করিস, আমি ওয়েট করব। ঠিক আছে। আচ্ছা, কেনাকাটা করার ব্যাপারে ওরা সেভাবে কমফোর্টেবল ফিল করেন তো? মানে সেরকমই করব নাকি আমি আমার ইচ্ছে, আমার স্ট্যাটাস, আমার পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে অ্যালাউড হব? মা, অনু, আমার বেশ কয়েকটা কার্ড তোমার কাছে দেওয়া আছে, তুমি তোমার মতো করে কেনাকাটি শুরু করতে পারো। আরে মুন, তুই একটু টাইম অ্যাডজাস্ট করে চলে যাস না আমার সঙ্গে। আমার শপিং এ সেরকম ইন্টারেস্ট নেই বাপি, মা যা করার একাই করে নিক। তাহলে জয়া চলে যাস, বৌদিকে একটু হেল্প করিস কেনাকাটিতে, বিয়ের কেনাকাটি আবার একা করলে ঠিক জমে না। ডোন্ট ওয়ারি, রুশাকে বলা আছে, শি ইজ ইন্টারেস্টেড, আমার কোনো অসুবিধা হবে না। ছোট মামি, ওরে বাবা! কেন ওরে বাবা? কেন না, ছোট মামি তো শপিং করতে পারলে আর কিছুই চায় না। মুন, ওর টেস্ট আছে, ও একটা ভালো সাজেশন দিতে পারবে, তাছাড়া ও নিজে একটা এত বড় পার্লার চালায়। আচ্ছা, আমি এগোচ্ছি, তোরা কি আজই যাচ্ছ? দেখি, রুশাকে ফোন করে দেখি, যদি আজ আসতে পারে। জয়া, তাহলে তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নিস। আমি আমি যাব। হ্যাঁ, যেতেই পারো, আমার কোনো অসুবিধা নেই। যাও না পিসিমণি, তোমার কলকাতা বলতে তো শুধু আমাদের বাড়ির মধ্যে, কোথাও তো যাওয়াই হয় না, এই সুযোগে তাও একটু যাওয়া। ও বৌদি, যাবো আমি। আমি তো তোমাকে বললাম যে আমার কোনো অসুবিধা নেই। আরে, নিজের ভাইজির বিয়ের কেনাকাটি হবে, তুই যাবি না মানে? তুই একটা মাত্র পিসি, নিশ্চয়ই যাবি। যাও না পিসিমণি, আমি তো বাড়িতে থাকবো না, তুমি একা একা বোর হবে, মায়ের সঙ্গে ঘুরে এসে যাও। না, সে তো আমি, আমার মুনিয়ার বিয়ের কেনাকাটি হবে, আমার খুব আনন্দ হচ্ছে, আমি যাই তাহলে, গিয়ে চান টান করে নি, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, যা, তৈরিও নে, তৈরিও নে, তোর বৌদি যখন বলেছে তখন আজই যাবে, যা, তুই তৈরি থাক, তৈরি থাক। হ্যাঁ, যাই তাহলে। তোমরা সব চলে এসেছো, না না ধরো, আজকে শরবতটা আগে বানাতে ভুলে গেছিলাম, সেই জন্য নিয়ে আসতে দেরি হয়ে গেল। কোথায় 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 না না না, খেয়ে ফেলো, খেয়ে ফেলো, চটপট খেয়ে ফেলো। কি হলো রে, রোজ রোজ স্নান নিয়ে কিসের এত সমস্যা বলতো? দেড়টা বেজে গেছে, তুমি চিন্তা করো, রোজ রোজ যদি এরকম অবেলায় স্নান করে তাহলে শরীর খারাপ হবে না? দিদিভাই কোথায় গো? তুমি ডাকো দিদিভাইকে। ডাকো না, আমিও বলবো, রোজ আগে আমি স্নান করব না। মা, আচ্ছা আমার তো টিউশন পড়া আছে নাকি? ও, কেন এখনো বাথরুম খালি হয়নি? তুই আজকে স্কুল যাসনি মিঠাই? আজ স্টাডি লিভ দিয়েছে, কাল টেস্ট আছে। আচ্ছা মা, তিনটের মধ্যে আমাকে অত দূর যেতে হবে, স্নানটা না করলে আমি যাবোটা কি করে? তো এই কথাটা সকাল থেকে খেয়াল ছিল না, এতক্ষণ স্নানটা সেরে নিতে পারোনি তুমি? তুই একটা কাজ কর, তুই যা, তুই আগে গিয়ে স্নানটা করে নে, এই মাদুর দুটোর যা অবস্থা আগে পরে করতে করতে এখনো আধ ঘন্টা লাগিয়ে দেবে, তুই যা। যাবোটা কি করে, দেড় ঘন্টা ধরে তো বাথরুমটাই ব্লক করে রেখে দিয়েছে।
মিষ্টি কুটু মিষ্টি কুটু, চলো 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 পাল্টাই।